রমজান মাসে ইফতারের টেবিলে আলুর চপ ছাড়া যেন ইফতারের টেবিল অপূর্ণই থেকে যায়। আর এই আলুর চপ যদি হয় ভিন্নভাবে ভিন্ন স্বাদে তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের সাথে তেমনি এক আলুর চপ রেসিপি শেয়ার করব যা কিনা ভিতরে চিকেনের পুরে ভরা। আমার আজকের রেসিপি হচ্ছে পুরবরা আলুর চপ। প্রথমে আমি চিকেনের পুরটা রেডি করব, এই জন্য ফ্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের বেশি হবে এখানে পেঁয়াজ কুচি। দিলাম এখানে আমি স্বাদ মতো মরিচ গুঁড়া, কিছু পরিমাণে হলুদ এবং এক চা চামচ পরিমাণে জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজগুলো একটু নরম করে নিয়ে এর মধ্যে আমি চার পাঁচটি রান্না করা মাংসের টুকরা ছোটো ছোটো পিস করে গ্রাইন্ডারে দিয়ে আমি এভাবে করে মিহি করে নিলাম, এগুলো দিয়ে দিলাম। এখানে চাইলে কাঁচা মাংসও ইউজ করা যাবে। দু তিন মিনিট নেড়ে ছেড়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি পুরটা নামিয়ে নিব। তারপর আমি এখানে নিয়েছি তিনটি বড় সাইজের আলু সিদ্ধ, আলুগুলো আমি সিদ্ধ করে গ্রেটার দিয়ে খুব মিহিভাবে এভাবে পেস্ট করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে বেরেস্তা, দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো কাঁচামরিচ, আধা চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স, কিছু দিলাম ধনে পাতা আর পুদিনা পাতা কুচি, আর দিলাম এখানে স্বাদ মতো লবণ আর আধা চা চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এগুলো আমি খুব ভালোভাবে একটু মিক্স করে নিব। এদিকে আমি চপটির কোডিংয়ের জন্য এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে বেসন, আর দিলাম এখানে আমি এক চা চামচ পরিমাণে লাল মরিচ গুঁড়া, কিছু পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি প্রথমে শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর আমি একটু একটু এভাবে পানি দিয়ে ব্যাটারটি রেডি করে নিব। একটি আঙ্গুল ডুবালে যেভাবে কোডিং হয় ব্যাটারটি ঠিক এরকমই হবে। ব্যাটার তৈরি করা হয়ে গেলে এবার আসবো আমি চপের প্রিপারেশনে। এর জন্য আমি প্রথমে এখানে হাতের তালুতে কিছু পরিমাণে মিক্স করা আলু নিলাম, এরপর এভাবে করে আমি গর্ত করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিকেনের পুর। এরপর আমি মুখটা খুব ভালোভাবে সিল করে দিয়ে এভাবে চপের আকারে শেপ করে নিব। এভাবে আমি সবগুলো চপ রেডি করে নিব। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক একটি চপ নিয়ে আমি এভাবে ব্যাটারে ডুবিয়ে আমি এভাবে কাঁটা চামচ দিয়ে তুলে তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় এটা খেয়াল রাখতে হবে। চুলার জাল মিডিয়ামে রেখে আমি চপগুলি এপি টু পিট করে গোল্ডেন কালার করে ভেজে তুলে নিব। হয়ে গেল খুবই মজার চিকেনের পুরভরা আলুর চপ। আমি একটি কেটে দেখাচ্ছি যেহেতু এই চপের ভিতরে চিকেনের পুর আছে তাই এই চপটি খেতে খুবই মজা হয়। আপনারাও চাইলে এভাবে ইফতারিতে এই চপটি রেডি করে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।